এখানে কি চলছে এটা? এটা অ্যাকচুয়ালি উৎকর্ষ বাংলা থেকে যেটা ফ্রি কোর্সের ব্যাপারে চলছে, আর আমরা মেইনলি হসপিটালিটি ইন্ডাস্ট্রির উপর আমরা ফোকাস করছি, কারণ আমরা জানি এখানে প্রচুর কোর্সেস, প্রচুর চাকরি অ্যাভেলেবেল আছে, যেটা কারণ আমরা জানি লোকে ঘুরতে যাওয়া বা খেতে যাওয়া এটা কোনোদিনই কম হবে না, তাই জন্য হোটেল ইন্ডাস্ট্রি খুলবে, আর দে রিকোয়ার ট্যালেন্টেড পিপল, ট্রেন্ড পিপল। ফ্রি অফ কোর্সেসের মধ্যে আমরা মেইনলি হাইলাইট করছি ফ্রন্ট অফিস, স্টুয়ার্ড, আর যেটা কবি শেফ, মানে ফুড প্রোডাকশন। আমরা বিভিন্ন জায়গায় চাকরির ব্যবস্থা করছি, কোর্সের শেষে এটা 3 থেকে 4 মাসের কোর্স, আর তারপরে এখানে চাকরির সুযোগ আছে, সেটা কলকাতার মধ্যে হোক বা অল ওভার ইন্ডিয়া যে কোনো জায়গায়, ডিপেন্ডিং অন দ্য পার্সন সে কোথায় চাইছে, কোথায় তার কমফোর্টেবল হচ্ছে সেখানে। তো আমরা চাইছি যে তোমরা এই রিলেটেড এই ব্যাপারে কোর্স যদি করতে ইন্টারেস্টেড হও, কারণ ফিউচারে প্রচুর প্রমোশন আছে, আর এগুলো বেশ ফিনান্সিয়ালি রিওয়ার্ডিং কোর্সেস, ভালো স্যালারি থাকে, টিপস থাকে, আর এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে খাবারটাও তোমরা পেয়ে যাচ্ছ ফ্রি অফ কস্ট, মানে ফুড অ্যাভেলেবেল থাকে ওদের, লঞ্চও পাবে, থাকার জন্য জায়গাও দিয়ে দিচ্ছে, লজিংও দেওয়া হচ্ছে, অনেক হোটেলস তোমাদের ফ্রি অফ কস্ট থাকার জায়গাও দিচ্ছে, মানে অ্যাকোমোডেশন প্লাস ফুড ফ্রি অফ কস্ট প্লাস স্যালারি তো তোমরা পাচ্ছই, আর অনেক গ্রোথ আছে এই ইন্ডাস্ট্রিতে। আফটার কোর্স স্টাইপেন্ডও পাই নাকি? হ্যাঁ, আফটার কোর্স মানে কোর্স চলাকালীন আমরা যদি ক্যাজুয়াল ট্রেনিংয়ে পাঠাই তাহলে পার ডে বেসিসে তোমরা অনেক স্টাইপেন্ডও পাবে, প্লাস ওরা একটা সেই পার্টিকুলার টাইম অফ দ্য ডে ওরা ফুড প্রোভাইড করছে, প্লাস তোমাদের ড্রপও প্রোভাইড করছে তোমাদের বাড়ি অবধি, খেতে তারা তারা ছেড়েও দিয়ে যাচ্ছে। আর পুরো কোর্সের কমপ্লিশনের পরে একটা এক্সাম হয়, এক্সামটা ক্লিয়ার করতে হবে, তারপরে চাকরির সুযোগ থাকে, চাকরিটা হওয়ার পরে তোমরা ভালোই স্যালারি ঠিকঠাকই থাকে, নাও কিছুটা ডিপেন্ড করছে ক্যান্ডিডেটের উপর, প্লাস আমরা তো প্রোভাইড করছি, ক্যান্ডিডেট যত ভালো ইন্টারভিউ দেবে আরও ভালো স্যালারি পাবে, প্লাস মানে এটা আমি বলতে পারি শিওর এই ইন্ডাস্ট্রিতে চাকরির অভাব নেই, কেউ বসে থাকবে না, মানে এনভায়রনমেন্টটা ভালো একদম ক্যান্ডিডেট, এই ইন্ডাস্ট্রিতে আমি আবার বলছি মানে চাকরির অভাব নেই, কেউ বসে থাকবে না। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ ফর ইনফরমেশন।